আঞ্জুমানে রজবিয়া তৌসিফিয়া বাংলাদেশ রওজানার উদ্যোগে পবিত্র শহদাই কারবালা ও উরসে আলা হজরত উপলক্ষে সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হই। 28 অক্টোবর শনিবার বাদে আসরতুন রওজান উপজেলার হজরত ইয়াসিন শাহ পাবলিক হাই স্কুল মাঠত শামসুল আলম নইমির সঞ্চালনায় এডে উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল আল্লামা আজিজুল হক রজবি। মেহমানে আলা হিসেবে উপস্থিত আছিল ভারত উত্তরপ্রদেশের বেরেলভি শরীফর সাজ্জাদান সিন আওলাদে আলা হজরত খতিবে আজম হিন্দ আল্লামা তৌসিফ রাজা খান কাদেরি বেরেলভি মাদজিল্লুল আলী সাহেব। আলা হযরত ফাজলে বেরেলভি কে তরজমা কুরআন কনজুল ঈমান কো আপনে বাংলা জুবান। এডে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল জামে আহমদিয়া সুন্নি আলিয়ার প্রধান মুফাসসির মুফতি বখতিয়ারউদ্দিন আল কাদেরি। এটা আরও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছিল হাটহাজারীর ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জসিমউদ্দিন রেজবি। হযরতুল হাস আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে এটা আরও উপস্থিত আছিল অধ্যক্ষ আল্লামা আহসান হাবিব, অধ্যক্ষ আল্লামা ইয়াসিন নুরী সহ আরও বোধকে। মাহফিল শেষে বিশ্ব মুসলিম জাহানুল্লাহ দোয়া কামনা করি এক বিশেষ মোনাজাত পরিচালনা করায়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।